তুলসী পাতা দেখতে খুব সাধারণ আর সহজলভ্য বলে এর কদরও তেমন নেই, কিন্তু কেউ যদি এর ঔষধি গুণের কথা পুরোটা জানে তবে কদর না করে পারবে না। ছয়টি তুলসী পাতা মাত্র তিন দিন সকালে সঠিক নিয়মে খেলে শরীরে যা যা ঘটে জানতে অবশ্যই ভিডিওটি এক সেকেন্ডও স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন, নয়তো এমন কোনো তথ্য আপনি মিস করবেন যা হয়তো আপনার একান্ত দরকার ছিল। বর্তমানে যে রোগগুলো সবচেয়ে বেশি ভয়াবহ হিসেবে ছড়িয়েছে তার মধ্যে হার্টের রোগ কিন্তু অন্যতম। হাই প্রেশার এবং হাই কোলেস্ট্রল থেকেই হার্টের রোগের জন্ম হয়। এছাড়াও হাই প্রেশার বা হাই কোলেস্ট্রল থাকলেই হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়ে। তুলসী পাতা রক্তের জমাট বাঁধার সমস্যাকে দূর করতে পারে। রক্ত জমাট বাঁধার সমস্যা থাকলে হার্ট অ্যাটাকের ঝুঁকি অনেক গুণ বেড়ে যায়। তুলসী পাতা যেহেতু এই কাজটি করে এবং হাইপারটেনশন যাতে না বাড়ে সেই দিকে খেয়াল রাখে, তাই বলা যেতে পারে তুলসী পাতা খেলে হার্টের সমস্যা থেকে বাঁচতে পারবেন। তুলসী পাতা কীভাবে খেতে হবে এই জন্য নিয়ম তো অবশ্যই জানাবো, কিন্তু প্রথমেই জেনে রাখুন যে তুলসী পাতা আপনার হার্টের সমস্যা থেকে মুক্তি দিতে পারবে। আরেকটি মরণ রোগের নাম ডায়াবেটিস, যা মহামারীর মতো ছড়িয়ে পড়েছে। তুলসী পাতা কীভাবে আপনাকে এই সব রোগের হাত থেকে রক্ষা করবে জানেন? কারণ তুলসী পাতা খেলে ইনসুলিন উৎপাদন অনেক গুণ বেড়ে যায় এবং রক্তে সুগারের মাত্রা তাৎক্ষণিকভাবে কমে যায়। যদি সকালবেলা নাস্তা করার 30 মিনিট আগে তুলসী পাতা সঠিকভাবে খাওয়া যায় তাহলে এটা ডায়াবেটিসের বিকল্প ঔষধ হিসেবে কাজ করবে। তুলসী পাতায় থাকা স্যাপোনিন ও ফ্লাভোনয়েড ডায়াবেটিস রোধে দারুণ কাজ করে। টাইপ 2 ডায়াবেটিসে ভোগা মানুষদের অবশ্যই তুলসী পাতা খাওয়ার কথা বলবো। এছাড়াও আরেকটি রোগ গ্যাস, অ্যাসিডিটি, কোষ্ঠকাঠিন্য বা বুক জ্বালার সমস্যায় ভুগছেন না এমন মানুষ খুঁজলে পাব না। কিন্তু এই সমস্যাটা থেকে রেহাই পাওয়ার জন্য আমরা কি করছি? হয়তো তাৎক্ষণিকভাবে কোনো মেডিসিন নিচ্ছি এবং ভালো হচ্ছি, কিন্তু এই সমস্যা থেকে চিরদিনের মতো মুক্তি পাচ্ছি কি? কোনো খাবার দাবারের ঝামেলা হলে কিংবা জীবনযাত্রার একটু অনিয়ম হলেই গ্যাস, অ্যাসিডিটি, বুক জ্বালার সমস্যা মাথাছাড়া দিয়ে ওঠে। শরীরের যে কোনো বড় রোগের সৃষ্টি কিন্তু হয়ে থাকে এই গ্যাস, অ্যাসিডিটি বা বুক জ্বালার সমস্যা থেকে। এমনকি কোষ্ঠকাঠিন্যের সমস্যাও এর জন্য দায়ী। যদি তুলসী পাতা খেতে পারেন তাহলে আপনাদের এই সমস্যা আর কখনো হবে না। এমনকি পেটে আলসারের বিরুদ্ধেও তুলসী পাতা খুবই ভালো কাজ করে। যদি পেট ব্যথা হয়, গ্যাস, অ্যাসিডিটি হয় তবে অবশ্যই তুলসী পাতা খেয়ে নিন। প্রতিদিন সকালে খেলে তো এই সমস্যা থেকে মুক্তি পাবেনই। এছাড়াও যদি এই সব সমস্যায় হঠাৎ করেই পড়েন তাহলে তাৎক্ষণিকভাবে আপনাকে মুক্তি দিতে পারবে তুলসী পাতা। এতে পেট ব্যথা, হাইপার অ্যাসিডিটি খুব দ্রুত কমে যাবে। লিভারের রোগ শুনলে ভয় পেয়ে যান অনেকেই, কিন্তু শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত এই রোগে ভোগা মানুষের সংখ্যা দিন দিন বেড়েই যাচ্ছে। এর কারণ কি? এর কারণ আমাদের অনিয়ন্ত্রিত খাবার দাবার এবং অনিয়ন্ত্রিত জীবনযাপন, যা না বুঝেই আমরা করছি এবং লিভারের রোগে ঘন ঘন আক্রান্ত হচ্ছি। অনেক সময় আমরা বুঝি না কেন আমাদের জন্ডিস হলো কিংবা কেন আমরা লিভারের রোগে পড়লাম। লিভারের রোগকে খুব দ্রুত মোকাবেলা করতে পারে তুলসী পাতা। এছাড়াও যদি আপনি নিয়ম করে তুলসী পাতা খান তাহলে আপনার কখনো লিভারের রোগ হবে না, কারণ তুলসী পাতায় রয়েছে হেপাটোপ্রোটেক্টিভ উপাদান যা লিভারের নষ্ট হয়ে যাওয়াকে আটকাতে পারে। যদি তুলসী পাতা খান তাহলে এই রকম কথা আপনাকে আজীবনও শুনতে হবে না। লিভারের বিষক্রিয়াকে রোধ করতে পারে এই তুলসী পাতা। তবে অবশ্যই নিয়ম মেনে আপনাকে খেতে হবে। শরীরের ব্যথা, সেটা পেশির ব্যথাই হোক কিংবা হাড়ের ব্যথাই হোক, অনেক সময় জয়েন্টে জয়েন্টে ব্যথা করে এবং এই কারণেই হাত পা বা গিরায় ফুলে যায়। বাতের ব্যথা হলেও কিন্তু ফলাভাব এতটাই বেড়ে যায় যে আপনি এই ব্যথার জন্য হাঁটাচলাও করতে পারেন না। তুলসী পাতা পেইন কিলারের বিকল্প হিসেবে কাজ করে। জেনে নিশ্চয়ই অবাক হচ্ছেন, কিন্তু এটা একদমই সত্যি কথা। আপনি নিয়ম করে তুলসী পাতা খান, আপনার শরীরের কোনো ব্যথা থাকবে না। যারা ব্যথার জন্য হাঁটাচলা করতে পারতেন না
বাতের ব্যথায় সোজা হয়ে দাঁড়াতে পারতেন না, তারাও দৌড়াতে শুরু করবেন। এই জন্য অবশ্যই আপনাকে প্রতিদিন সকালবেলায় তুলসী পাতা খেতে হবে, তাহলেই এই সমস্যা থেকে আপনি চিরদিনের মতো মুক্তি পাবেন। আপনি কি মানসিক চাপে ভুগছেন, কোনো কারণে খুব টেনশন হচ্ছে? এই মানসিক চাপ থেকে মুক্ত থাকার জন্য আপনি কি করছেন? হয়তো কিছুই করছেন না, কিন্তু ধীরে ধীরে আপনি শেষ হয়ে যাচ্ছেন। রাতে ঘুমোতে পারছেন না এবং আপনার চেহারা ক্রমাগতই খারাপ হয়ে যাচ্ছে। যদি এমন হয় তবে আমি বলবো আপনি তুলসী পাতা সেবন করুন। তুলসী পাতাকে বেশিরভাগ দেশেই মানসিক চাপের ঔষধ হিসেবে গ্রহণ করা হয়। এই পাতায় রয়েছে অ্যান্টি ইনফ্লামেটরি উপাদান, যা এই রোগ থেকে আপনাকে মুক্তি দিতে পারবে। সারা দিনের মানসিক চাপ ও ক্লান্তি নিমিষেই দূর হয়ে যাবে। তুলসী শরীরের কর্টিসলের মাত্রা কমিয়ে উত্তেজনা এবং মানসিক চাপ থেকে মুক্তি দিতে পারে। স্বাভাবিকভাবেই মানসিক চাপ কম থাকলে কিন্তু আপনি আপনার শরীরের অন্যান্য রোগ থেকে ধীরে ধীরে আরোগ্য লাভ করবেন। যদি মানসিক চাপ বাড়তে থাকে তাহলে আপনার অন্যান্য রোগও মাত্রা ছাড়া হবে। তাই মানসিক চাপ কমান এবং শারীরিকভাবে সুস্থ থাকুন। এই জন্যই আপনাকে তুলসী পাতা খেতে হবে। লিপিড প্রোফাইল এই শব্দটির সাথে অনেকেরই হয়তো পরিচিত। যারা রক্তের কোলেস্টেরলের মাত্রা পরিমাপ করাতে চান বা এই সংক্রান্ত টেস্ট করাচ্ছেন, তারা কিন্তু এই শব্দটির সাথে অবশ্যই পরিচিত। এই লিপিড প্রোফাইলকে মারাত্মকভাবে নিয়ন্ত্রণে আনতে পারে তুলসী পাতা। যদি তুলসী পাতা সঠিকভাবে খান তাহলে আপনার রক্তের লিপিড প্রোফাইলের মাত্রা নিয়ন্ত্রণে থাকবে এবং এই কারণেই আপনার হার্টও সুরক্ষিত থাকবে। এছাড়াও যারা ওজন কমাতে চাচ্ছেন কোনো ধরনের ডায়েট কন্ট্রোল বা এক্সারসাইজ ছাড়াই, তাহলে তুলসী পাতা খান। তুলসী পাতা খেলে ওবেসিটি থেকে খুব দ্রুতই মুক্তি লাভ করবেন। এছাড়াও একটি রোগ যা শিশু থেকে বৃদ্ধ সকলেরই হচ্ছে, আর তা হলো দাঁতের রোগ। দাঁতের গোড়া দিয়ে রক্ত পড়া বা দাঁতের ব্যথা হওয়া, দাঁতের মাড়ি ফুলে যাওয়া, এই ধরনের সমস্যায় যারা ভুগছেন তাদেরকে অবশ্যই তুলসী পাতা খেতে হবে। তুলসী পাতা খেলে এই রকম সমস্যা একদম দূর হয়ে যাবে, কারণ এতে রয়েছে অ্যান্টি ব্যাকটেরিয়াল উপাদান এবং অ্যান্টি মাইক্রোবিয়াল উপাদান, যা দাঁতের যে কোনো সমস্যায় মাড়ির সমস্যা অর্থাৎ মুখের রোগ থেকে আপনাকে চিরদিনের মতো মুক্তি দিতে পারবে। এই অ্যান্টি মাইক্রোবিয়াল এবং অ্যান্টি ব্যাকটেরিয়াল উপাদানের কারণেই কিন্তু দাঁতের পাশাপাশি আপনার চোখের যত্নও কাজ করবে। চোখের যে কোনো সমস্যা, চোখের চুলকানি, চোখ লাল হয়ে যাওয়া, চোখ দিয়ে পানি পড়া অথবা চোখে অঞ্জনি ওঠা, এই ধরনের যদি চোখের সমস্যাগুলো হয় তাহলে অবশ্যই তুলসী পাতা খাবেন, অথবা তুলসী পাতা ফুটিয়ে সেই পানি ঠান্ডা করে চোখ ধুয়ে ফেলুন। এইভাবে করলে চোখের সমস্যা থেকে তাৎক্ষণিকভাবে মুক্তি লাভ করবেন। যদি তুলসী পাতা সঠিকভাবে খান তাহলে দৃষ্টিশক্তির অনেক উন্নতি হবে। বলা হয়ে থাকে দৃষ্টিশক্তি চার গুণ বাড়িয়ে নিতে তুলসী পাতা খাবেন। এছাড়াও চোখের ছানি পড়ার সমস্যা থেকেও আপনি মুক্তি পাবেন। এই তুলসী পাতা খেলে গলা ব্যথা বা গলায় টনসিলের কারণে কোনো খাবার গিলতে না পারলে আর দেরি না করে এখনই একটি পাত্রে 10 থেকে 12টি তুলসী পাতা এবং 2 কাপ পানি দিয়ে দিন। হালকা আছে ফুটিয়ে নিন যতক্ষণ না পানি 1 কাপ হয়ে আসে। এরপর এতে 1 চিমটি লবণ দিয়ে সেই পানি দিয়ে গার্গেল করুন। দেখবেন কিছুক্ষণের মধ্যেই আপনার গলা ব্যথা গায়েব হয়ে গেছে, গলা একটা অন্যরকম আরাম পাচ্ছেন এবং কোনো কিছু গিলতে না পারার সমস্যা সেটাও আর থাকবে না। মাথা ব্যথার ক্ষেত্রেও একই কথা বলবো। এইভাবে তুলসী পাতা ফুটিয়ে তাতে লবণ না দিয়ে একটুখানি চা পাতা মিশিয়ে দিন, তারপর সেটা সেঁকে নিয়ে পান করুন। হালকা গরম গরম অবস্থায় দেখবেন মাথা ব্যথা এক মুহূর্তের মধ্যেই গায়েব হয়ে গেছে। যাদের ক্রনিক মাথা ব্যথার সমস্যা রয়েছে তারাও এইভাবে যদি মাত্র 3 দিন টানা তুলসী পাতার চা খেতে পারেন তাহলে মাথা ব্যথার রোগে আর কখনো ভুগতে হবে না আপনাকে। তুলসী পাতা ক্যান্সার প্রতিরোধ করে, বিশেষ করে ব্রেস্ট ক্যান্সার প্রতিরোধ করতে দারুণভাবে কাজ করে তুলসী পাতা।
তুলসী পাতায় রয়েছে রেডিও প্রোটেকটিভ উপাদান যা টিউমারের কোষকে মেরে ফেলে। তুলসী পাতায় থাকা ফাইটোকেমিক্যাল ক্যান্সারের বিরুদ্ধে কাজ করে। যদি কারো তুলসী পাতা খাওয়ার অভ্যাস থাকে তাহলে ক্যান্সারের মতো মরণ রোগ তার শরীরে কখনো বাসা বাঁধবে না। তুলসী পাতা বহুল ব্যবহৃত হয় সর্দি কাশি বা শ্বাসকষ্ট কমাতে। যাদের এই ধরনের সমস্যা রয়েছে তারা অবশ্যই তুলসী পাতা খাবেন। যদি খুব বেশি সর্দি কাশির সমস্যা হয় এবং কাশির জন্য ঘুমাতে না পারেন তাহলে 10 থেকে 12টি তুলসী পাতা পানিতে ফুটিয়ে এতে লেবুর রস ও মধু মিশিয়ে খেয়ে নিন। দেখবেন তাৎক্ষণিকভাবে আপনার কাশি কমে গেছে। তুলসী পাতায় থাকা প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট ও অ্যান্টিমাইক্রোবিয়াল উপাদান শরীরের ভেতরে থেকে সমস্ত বিষাক্ত উপাদানকে বের করে আনে। এর ফলে ডিহাইড্রেশন কমে যায় এবং কিডনির সমস্যা থেকে চিরদিনের মতো মুক্তি লাভ করা যায়। তুলসী পাতা খেলে কিন্তু কিডনি স্টোনও রোধ করা যায়। এছাড়াও তুলসী পাতা খেলে আপনার ত্বকের যে কোনো সমস্যা থাকবে না এবং চুল ভালো হবে। যাদের ত্বকের সমস্যা রয়েছে বা স্মৃতি রোগ রয়েছে তারা যদি প্রতিদিন তুলসী পাতা সঠিকভাবে এবং সঠিক মাপে খান তাহলে কিন্তু এই রোগ থেকে মুক্তি পাবেন। এছাড়াও তুলসী পাতা যদি পেস্ট করে ত্বকে লাগানো যায় তাহলে ব্রণের দাগ এবং ব্রণের সমস্যা একদম দূর হয়ে যাবে। তো এবারে বলবো তুলসী পাতা কীভাবে খেতে হবে। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে 1 গ্লাস কুসুম কুসুম গরম পানি পান করার 25 থেকে 30 মিনিট পরেই 6টি তুলসী পাতা খুব ভালো করে ধুয়ে চিবিয়ে খেয়ে নিন। টানা 3 দিন যে রোগগুলোর কথা বললাম এই রোগের তীব্রতা যদি আপনার শরীরে বেশি থাকে তাহলে একইভাবে সন্ধ্যাবেলাও যে কোনো খাবার খাওয়ার 1/2 ঘন্টা পরে অথবা 1/2 ঘন্টা আগে 6টি তুলসী পাতা ধুয়ে খুব ভালো করে চিবিয়ে খেয়ে নিন। যদি আপনি টানা 6 মাস তুলসী পাতা খেতে চান তাহলে শুধুমাত্র সকালেই তুলসী পাতা চিবিয়ে খেয়ে নিন। এতে আপনার শরীরে কখনো রোগ বাসা বাঁধবে না। কিন্তু যারা গর্ভবতী নারী আছেন এবং সন্তানকে বুকের দুধ খাওয়াচ্ছেন তারা কিন্তু বেশি মাত্রায় তুলসী পাতা খাবেন না। অর্থাৎ আপনি 5 থেকে 6টি তুলসী পাতা খেতে পারবেন কিন্তু 2 বেলায় খাবেন না। আর যাদের রক্ত বেশি পাতলা বা কোথাও কেটে গেলে রক্ত পড়া বন্ধ হতে চায় না তারা কিন্তু অপারেশনের আগে তুলসী পাতা খাওয়া থেকে বিরত থাকবেন। আবার যাদের লো ব্লাড প্রেশার রয়েছে তারাও তুলসী পাতা খাবেন না কারণ তুলসী পাতা কিন্তু আপনার ব্লাড প্রেশারকে কমিয়ে আনে। এইটুকু যদি আপনি মনে রাখতে পারেন তাহলে আপনি টানা 6 মাস তুলসী পাতা খেতে পারবেন। তো বন্ধুরা, তুলসী পাতার এমন উপকারিতা সম্পর্কে ভিডিওটি দেখে আপনাদের কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো ও উপকারী মনে হয়ে থাকে তাহলে বেশি বেশি শেয়ার করে সবাইকে তুলসী পাতার উপকারিতা সম্পর্কে জানিয়ে দিবেন। ধন্যবাদ, ভালো থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে।